এই সিনেমাটার আগে আমাদের অন্যান্য সিনেমার কথা ভেবেছিলাম, কিন্তু তিনজন অভিনেতা অভিনেত্রীকে দেখবার পর আমাদের মনে হলো যেরকম ভাবে প্রাক্তন বলতে গেলে প্রসেনজিৎ ঋতুপর্ণা ছাড়া করা যেত না, ঠিক তেমনিভাবে এই সিনেমাটাও বলতে গেলে ওই তিনজন ছাড়া সম্ভব হতো না। তাদের একজনের নাম ব্রত, একজনের নাম তিয়াশা, একজনের নাম অভিরাজ। তো এই তিনজনকে আমরা আমাদের একটু যদি একটা হাততালি পাই সকলের তরফ থেকে, ওই তিনজন অভিনেতা অভিনেত্রী, কিছু জিনিস হয় না এটা বয়সের জন্যই হয়, তো একটা বয়সে মনে হয়েছিল যে এই তিনজনের বয়সটা চলে গেলে ওই সিনেমাটা আমরা করতে পারবো। তো দিস ইজ এ কারেক্ট এজ, এই সিনেমাটা করা দরকার, তাই মনে হলো যে এই সিনেমাটা এখনই এই সময় এই শীতেতেই করে ফেলতে হবে। তার পরের শীতে হয়তো এদের বয়সগুলো বেড়ে যাবে, তখন হয়তো ওই মজাটা চলে যাবে। এবং আমি মুগ্ধ, আমি এবং নন্দিতা দি এই তিনজন অভিনেতা অভিনেত্রীকে পেয়ে। সিনেমার টাইপ ফেসটাও আমরা অ্যানাউন্স মানে দেখাবো আপনাদের সামনে, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলবো, ব্রতকে ব্রত অনেককে শুনিয়েওছে কিন্তু তবু আর একবার একটু বলবো যে ব্রত তুমি অবনী বাড়ি আছো কবিতাটা বলবে একটু। ধোয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনি বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেয়ে গাভীর মতো চলে, পরাণ মুখ সবুজ নারী ঘাস দুয়ার চেপে ধরে। অবনি বাড়ি আছো? আধে ক্লিন লয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করা নাড়া। অবনি বাড়ি আছো? আমরা দেখতে পাই, এটা ঘুরিয়ে দিতে হবে। তনুশ্রী আসতে পারেননি, উনি ওমানে আছেন, তো উনি ওনার তরফ থেকে শুভেচ্ছা বার্তা সকলের জন্য পাঠিয়েছেন। কনিনিকা, অবভিয়াসলি কনিনিকার কথা আমি বলতে ভুলে গেছি, তো কনিনিকা আজকে আসেনি এখনো, জানি না আসবে বলে। তো এই হলো আমাদের, যা আমার তরফ থেকে যা কিছু বলেন আমি একটু অনুরোধ করবো নন্দিতাদিকে কিছু বলবার জন্য। সবই তো বলা হয়ে গেছে, শিবু তো খুব সুন্দর করে সব বলে দেয়, বুঝিয়ে দেয়। আমি আপনাদের কাছে শুভেচ্ছা চাইব, যাতে আমরা খুব ভালোভাবে এই ছবিটা করতে পারি, এবং আর একটা আপনাদের একটা প্রিয় ছবি আমরা উপহার দিতে পারি সামনের মে মাসে। তো